আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের এই বছরের অ্যাডমিশন জার্নি প্রায় শেষের দিকে। আমরা যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি কিন্তু চান্স পাইনি, তাদের জন্য বর্তমানে কৃষিগুচ্ছ স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যার প্রমাণস্বরূপ আমরা দেখতে পেয়েছি এই কৃষিগুচ্ছে প্রায় 80,000-এর কাছাকাছি স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে। তোমরা জানো এত বেশি স্টুডেন্ট কিন্তু অন্যান্য বছর করে না, কিন্তু এবছর অনেক বেশি স্টুডেন্ট করেছে। সো তোমরা বুঝতে পারো যে এবছর আসলে প্রতিযোগিতা কতটা বেড়ে গেছে। আর তুমি যদি কৃষিগুচ্ছে একটা সিট নিশ্চিত করতে চাও, অবশ্যই তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। কারণ মনে রাখবে, গাদার মতো শুধু পরিশ্রম করলে হবে না, তোমাকে অবশ্যই কিছু টেকনিক ফলো করতে হবে। যদি তুমি পরিশ্রম প্লাস টেকনিক দুইটাই অবলম্বন করতে পারো, ইনশাল্লাহ তুমি কৃষিগুচ্ছেতে একটা সিট নিশ্চিত করতে পারবে। শুধু নিশ্চিত না, তুমি কৃষিগুচ্ছে টপও করতে পারবে। আর আজকে আমরা কথা বলবো তোমাদের মনে কিছু প্রশ্ন নিয়ে, তোমাদের কিছু কমন প্রশ্ন নিয়ে। তোমরা বলো, ভাইয়া আমি কি চান্স পাবো? ভাইয়া আমার এই কৃষিগুচ্ছে চান্স পেতে হলে কতক্ষণ পড়াশোনা করা উচিত? ভাইয়া আমার জীববিজ্ঞানের সমস্যা, কিন্তু আমার কী করা উচিত? আমার গণিতের সমস্যা, আমি গণিত কিছুই পারি না, এখন আমার কী করা উচিত যাতে আমি অন্তত কৃষিগুচ্ছে একটা সিট পেতে পারি? এবং আমার এই যে সর্বশেষ কীভাবে রিভিশন দিলে সবচেয়ে বেশি উপকৃত হব, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। প্রথমে তোমাদের দুইটা কমন প্রশ্ন দিয়ে আমাদের এই ভিডিওটি শুরু করব। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি কি চান্স পাবো? হ্যাঁ, ইনশাল্লাহ চান্স পাবে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে চান্স পাওয়ার ক্ষমতা রয়েছে, যদি তুমি সঠিকভাবে তোমার পরিশ্রম করতে পারো প্লাস টেকনিক অবলম্বন করতে পারো, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই চান্স পাবে। আর অবশ্যই তোমাকে মনের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে। তো বিশ্বাস তারা, ভাইয়া আসলে কে কখনো চান্স পায়নি? তোমাকে মনের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, ইনশাল্লাহ আমি কৃষিগুচ্ছের জন্য যোগ্য একজন স্টুডেন্ট, হ্যাঁ আমি চান্স পাবো। এরপরে তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমার কতক্ষণ পড়াশোনা করা উচিত? আমার এক বন্ধু 15 ঘন্টা পড়াশোনা করে, আর একটা ভিডিও থেকে শুনলাম আমার 18 ঘন্টা পড়াশোনা করা উচিত। আসলে ভাইয়া সঠিক কত ঘন্টা পড়াশোনা করলে আমি এই কৃষিগুচ্ছে একটা সিট নিশ্চিত করতে পারবো? আমি বলবো, ভাইয়া আসলে সময়টা তুমি অন্যের সাথে তুলনা করিও না, নিজের মনের মতো করে পড়ো। দেখো একজন স্টুডেন্টের একটা পড়া পড়তে যদি 10 ঘন্টা লাগে, হয়তো বা ওই পড়াটা পড়তে তোমার 5 ঘন্টা লাগতে পারে। সো আসলে এটা হচ্ছে অনেকটা ম্যাটার উপর নির্ভর করে তুমি কতক্ষণ পড়া উচিত। সো এটা তোমার যতক্ষণ না পড়া শেষ হবে না তুমি ততক্ষণ পড়তে থাকবে। মনে করো তুমি ব্যাকটর পড়তেছ, এই ব্যাকটর অধ্যায়টা যতক্ষণ শেষ হবে না তুমি ততক্ষণই পড়বে, আশা করি বুঝতে পারছ। সো টাইমটা আসলে কোনো দরাবাঁধা নিয়ম নেই, তোমার যতক্ষণটা পড়া শেষ হবে না তুমি ততক্ষণে পড়বে, এটা হচ্ছে মেন কথা। এরপরে আমি কথা বলবো, ভাইয়া আমার জীববিজ্ঞানের সমস্যা, কিন্তু কি করব, কি করলে আমি জীববিজ্ঞানে এই যে 30টা নাম্বার, এই 30টা নাম্বারের মধ্যে ভালো নাম্বার পাবো? দেখো ভাইয়া, তুমি যদি জীববিজ্ঞানে একটা ভালো নাম্বার পেতে চাও অবশ্যই তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। প্রথম কথা হচ্ছে, ভাইয়া অনেকে আসো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো, তাদের জীববিজ্ঞানে বেশি সমস্যা। দেখো তারা হয়তো জীববিজ্ঞান বইটা পড়াও নাই। এখন তোমাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে, ভাইয়া তুমি বইয়ের সবচেয়ে ছোটো ছোটো সহজ সহজ অধ্যায়গুলো বাছাই করে নাও, যেগুলো অবশ্যই তুমি মনে করো একদম শর্টকাটে পড়তে পারবে। সেরকম কিছু অধ্যায় আমি সিলেক্ট করে দিচ্ছি তোমাকে। মনে করো প্রথম পত্র থেকে তুমি কোষ বিভাজন এবং উদ্ভিদ প্রজনন, এই দুইটা অধ্যায় পড়তে তোমার ভাই বেশিক্ষণ সময় লাগবে না। কোষ বিভাজন এই অধ্যায়টা একদম মন দিয়ে পড়তে তোমার বড় জোর 2 ঘন্টা লাগবে। উদ্ভিদ প্রজনন ঠিক সেম একটা অধ্যায়, ছোটো একটা অধ্যায়, এই অধ্যায় পড়তেও তোমার 2 ঘন্টা টাইম লাগবে। আশা করি 4 থেকে 5 ঘন্টার মধ্যে এই দুইটা অধ্যায় কমপ্লিট করা সম্ভব, এত কঠিন অধ্যায় না। এরপরে দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রতে কিন্তু তুমি রুই মাছটা পড়ো, কারণ গাছ পুরিং তুলনামূলক অনেকটা কঠিন। সো এটা ধরার দরকার নেই, তুমি রুই মাছটা পড়ো, দেন তুমি জিনতত্ত্ব ও বিবর্তন পড়ো। এটাও অন্যান্য যেগুলো আছে তোমার পরিপাক যে প্রথম অধ্যায় ওগুলো থেকে অনেকটা ইজি আছে। দেন যদি সম্ভব হয় তোমার পক্ষে তাহলে তুমি রক্ত পড়ো, নাহলে স্কিপ করো। তুমি এই গয়টা অধ্যায় একদম বইয়ের রিডিংটা ভালো করে পড়ো, এমনভাবে পড়ো যাতে এখান থেকে একটা কোশ্চেন করলো ওই কোশ্চেন দিয়ে তোমাকে না আটকানো যায়, যে কোশ্চেনে করো তুমি যেন ওই কোশ্চেন আনসার করতে পারো। ভাইয়া তাহলে যে বাকি অধ্যায়গুলো আছে সেগুলো কী করবো? দেখো সেগুলোর জন্য তুমি প্রশ্ন ব্যাংকটা ফলো করতে হবে। প্রশ্ন ব্যাংক থেকে জাস্ট বিগত কয়েক বছরের প্রশ্ন ব্যাংক পড়লে তোমার হয়ে যায়, কাজ হয়ে যাবে। 5 থেকে 7 বছরের প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করো ব্যাখ্যা সহ, ইনশাল্লাহ এই বাইরে থেকে প্রশ্ন হবে না। জাস্ট তাহলে যে অধ্যায়গুলো পারো সেগুলো অবশ্যই ভালো করে শিখতে হবে, আর যেগুলো পারো না সেগুলো প্রশ্ন ব্যাংকটা দেখে যাও, ইনশাল্লাহ তুমি উপকৃত হবে। এরপর ভাইয়া যারা আসলে মেডিকেল প্রিপারেশন নিয়েছো, তারা দেখা যাবে অনেকে হয়তো 2 বছরও ম্যাথের বইটা ধরো নাই, তাদের জন্য কী করা উচিত? এখন কীভাবে আমরা এই ম্যাথের বইটা দূর করবো? আমাদের তো কিন্তু ভাইয়া একটা সিট পেতে হবে। সো আমাদের কী করা উচিত? দেখো
তো ম্যাথে কিন্তু কিছু একদম সহজ সহজ অধ্যায় আছে এবং ওই অধ্যায়গুলো থেকে একদম সিলেক্টিভ জায়গা থেকে কোশ্চেন আসে, এত আহামরি কঠিন কোশ্চেন না। প্রথম পত্র থেকে তুমি ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং সরল রেখা এই দুটো অধ্যায় টার্গেট করে পড়ো, কারণ এই দুটো অধ্যায় তুলনামূলক কিছু সহজ, কারণ অন্তরীকরণ এবং যুগজীবন যারা পড়ো নাই দুই বছর ধরে তাদের জন্য এই দুটো অধ্যায় কমপ্লিট করা খুবই কঠিন হয়ে যাবে, অন্তরীকরণ প্লাস যুগজীবন। সো ওইগুলো স্কিপ করে তুমি এই দুটো অধ্যায় কমপ্লিট করো প্রথমে। এরপরে দ্বিতীয় পত্র থেকে তুমি বহুপদী প্লাস বিপরীত ত্রিকোণমিতি এই দুটো অধ্যায় টার্গেট করে এগুলো শেষ করো, কারণ তোমার অন্যান্য যে অধ্যায়গুলো আছে এগুলো একটু তুলনামূলক কঠিন। আমি সবচেয়ে চারটা একদম ইজি অধ্যায় তোমাকে বাছাই করে দিয়েছি, তুমি এই অধ্যায়গুলো একদম এ টু জেড পড়ো। তো ভাইয়া বাকি অধ্যায়গুলো কী করবো? বাকি অধ্যায়গুলো মনে করো তুমি একটু ফার্স্ট ম্যাং গেটে গেটে জাস্ট হালকা হাতলে একটু দেখে নাও, যে যে টপিক তোমার সহজ লাগে ওই টপিকগুলো দেখে নাও। কারণ মনে করো তুমি যদি একদম টোটালি কিছু না পড়ে যাও তাহলে ভাইয়া তুমি কখনো কৃষি উচ্চ সায়েন্স পাবে না, কারণ সায়েন্স পাওয়া ভাইয়া এত আসলে মুখের কথা না, তোমাকে একটু কিন্তু কষ্ট করতে হবে। আমি যে অধ্যায়গুলো বলছি এই অধ্যায়গুলো বায়োলজি কিংবা ম্যাথ হোক এই অধ্যায়গুলো ভালো করে কমপ্লিট করো, বাকি যে অধ্যায়গুলো সমস্যা সেগুলো তুমি একটু সময় থাকলে পড়ো, কিন্তু একবারে না পড়ে গেলে কেমন হয়। আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে ভাইয়া আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমরা প্রতিনিয়ত সাজেশন প্লাস আপডেট দিয়ে থাকি। আরেকটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, ওইখানে আমরা মনে করো তোমাদের যদি কোনো সমস্যা হয় তুমি যদি ওই সমস্যার পিক তুলে আমাদের গ্রুপে সাবমিট করো, ইনশাল্লাহ সবাই তোমাকে হেল্প করবে। আমি টেলিগ্রাম চ্যানেল প্লাস টেলিগ্রাম গ্রুপ দুটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওইখানে ক্লিক করে অ্যাড হয়ে যাবা। অনেক আবার ডেসক্রিপশন বক্স বুঝো না, এই যে এই ভিডিও যে টাইটেল দেখতে পাচ্ছ এই টাইটেলে ক্লিক করলে বিস্তারিত লেখা চলে আসবে, দেন তুমি ওইখানে ওই লিঙ্কগুলো পেয়ে যাবা, আশা করি বুঝতে পারছ। সর্বশেষ যে কথা বলবো সেটা হচ্ছে ভাই আমাদের কীভাবে রিভিশন দেওয়া উচিত, কীভাবে আমরা শেষ মুহূর্তে প্রস্তুতি নিলে আমরা একদম সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবো কিংবা একদম টপ রেজাল্ট করতে পারবো, এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। এর আগে একটা কথা বলে রাখি, তোমাদের সকলের অনুরোধে আমরা একটা এক্সাম কোর্স বের করেছি, মাত্র 200 টাকা দিয়ে তুমি আমাদের এই এক্সাম কোর্সে অ্যাড হতে পারবে। দেখো শেষ মুহূর্তে এক্সাম দিলে নিজের ভুলগুলো সংশোধন করতে পারবে, তোমার কোথায় আরও বেশি জোর দেওয়া উচিত, কোথায় আসলে গুরুত্বটা কম দেওয়া উচিত, সব কিছু তুমি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে, আসলে কথা ক্লিয়ার। এরপরে তুমি আমাদের এখানে যদি অ্যাড হয়ে যাও ইনশাল্লাহ প্রতিটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিতে পারবে প্লাস ফাইনাল মডেল টেস্ট দিতে পারবে। অলরেডি আমাদের এখানে প্রায় তোমার 250 জনেরও বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, সো তুমি কেন পিছিয়ে থাকবে, তুমিও দ্রুত অ্যাড হয়ে যাও। আর আমাদের এখানে তুমি ভর্তি হলে প্রতিদিন মেরিট লিস্টে নিজের অবস্থান দেখতে পারবে যে এতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে আমার অবস্থান কোথায়, আমাকে আরও কতটুকু উন্নত করতে হবে, আসলে ক্লিয়ার। আর তুমি যদি অ্যাড হতে চাও তাহলে নিচের বিকাশ নাম্বারে তোমাকে 200 টাকা সেন্ড মানি করতে হবে, আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি 01856391264, এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার। তুমি প্রথমে এই নাম্বারে 200 টাকা সেন্ড মানি করবে বিকাশ থেকে, তারপর একই নাম্বার কল দিবে, কল দিলে তোমাকে একটা এক্সাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, দেন তুমি ওইখান থেকে সুন্দর করে এক্সামগুলো দিতে পারবে। আর আমাদের আগে বেশ কিছু এক্সাম হয়ে গেছে, ওইগুলো তোমার টেলিগ্রামে সাজানো আছে, তুমি আগেরগুলো দিতে পারবে, যতবার খুশি ততবার দিতে পারবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা কীভাবে রিভিশন দিব, কীভাবে রিভিশন দিলে আমরা সহজে কৃষি গুচ্ছে একটা সিট নিশ্চিত করতে পারবো। দেখো প্রথমে তুমি সাজেশন ফলো করবে ভাই, সাজেশন কথা হবো প্রত্যেকটা বিষয়ে সাজেশন আমার এই ইউটিউব চ্যানেল আপলোড করা আছে, আমি প্রত্যেকটা সাজেশনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তুমি সাজেশনটা ফলো করবে, কারণ আমি সাজেশন বলে দিয়েছি কোন কোন টপিক থেকে প্রশ্ন সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কী কী টাইপের প্রশ্ন আসতে পারে, একদম এ টু জেড ডিটেলসে সব কিছু বলে দিয়েছি এবং প্রত্যেকটা জিনিস ধরে ধরে আলোচনা করেছি। সো সাজেশনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা বছরের তোমার প্রশ্ন অ্যানালাইসিস করে এই সাজেশনগুলো তৈরি করছি। তোমার যখন সাজেশনটা একবার দেখা শেষ দেন তুমি প্রশ্ন ব্যাংক সমাধান করবে, এরপর তুমি বেশি বেশি এক্সাম দিবে, যখন তুমি এক্সাম দিবে তখন তোমার প্রস্তুতি আসলে পূর্ণাঙ্গ হয়ে যাবে এবং ইনশাল্লাহ তখনও তোমার চান্সটা কী হবে নিশ্চিত হবে। আর তুমি চাইলে এক্সামের জন্য দ্রুত আমাদের এই এক্সাম কোর্সে অ্যাড হয়ে যেতে পারো। আর ভাইয়া যেভাবে বলছি তুমি যদি এভাবে পড়াও ইনশাল্লাহ তুমি কৃষি গুচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবে এবং টপ করতে পারবে। সো দেরি কেন, তোমরা দ্রুত আমাদের এই এক্সাম কোর্সে অ্যাড হয়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে সবচেয়ে বেস্ট সার্ভিস পাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।